সদস্য ফরাজি মিনিট ধন্যবাদ স্পিকার স্পিকার এই মন্ত্রণালয়ের মধ্যে চিকিৎসক আমিও চিকিৎসক আমার খুবই বন্ধু মানুষ ভালো মানুষ খুবই সজ্জন ব্যক্তি বিষয়টি হচ্ছে এর আগে বিশেষ বরাদ্দে অনেক অনিয়ম হয়েছে সেটা আমরা এখানে আলোচনা করতে চাই না তবে তদন্ত করে উনি দেখতে পারে এভাবে এই কল্পনাবিহীন অনিয়ম করা ঠিক না এটাই আপনি দেখেন কাজ করেছে কিনা এবং যে যেখানে দিয়েছে সেখানে কাজ করা উচিত বলে আমি মনে করি এ ব্যাপারে আপনি নতুন করে আপনি নিজের সিদ্ধান্ত দিবেন যেখানে বরাদ্দ করবেন এই টিআর কাবিখার জন্য ঠিক মতো কাজ হয় এই সামান্য জিনিসের কারণে এই সংসদ সদস্যরা কেন বদনামে যাবে এ তাদের সুনাম কেন নষ্ট হবে এটা আপনি দেখবেন আপনার দেখার জন্য তো ডিসি সাহেব আপনি স্কেমে ডিসি সাহেবকে চাবেন এই ইউনোকে চাবেন আপনি তাদের চাওয়া লাগবে না তাদের বাস্তবায়নে চান স্কিম সিলেকশন করবে মেম্বার অব দি পার্লামেন্ট পলিটিশিয়ানরা পলিটিশিয়ানরা জনপ্রতিনিধিরা বাস্তবায়নটা করবে আপনার কর্মকর্তারা তাদের কাছ থেকে হিসাবটা চান যে কাজ ঠিক মতো হচ্ছে কিনা না সে না হইলে দায় দায়িত্ব তাদের উপর অর্পণ করে দেন আর আপনি যেহেতু সংবিধানেই আছে পিছিয়ে পড়া এলাকা অনুন্নত এলাকা অনগ্রসর এলাকা ঝুঁকিপূর্ণ এলাকা উপকূলীয় এলাকা হাওয়ার এলাকা বন্যা কবলিত এলাকা বিশেষ সুবিধা পাবে সেই সুবিধাগুলো আপনার দেওয়া উচিত বলে আমি মনে করি তাইলে আজকের এই যে বন্যার সময় যে আপনি গুণিজার আশ্রয় কেন্দ্র যেগুলো পর্যাপ্ত নেই মানুষের যে কি দুর্ভোগ হয় তখন যে কি আতঙ্কে থাকে তা চিন্তা করতে পারবেন আপনি একবার ঘোরেন আমি আপনার সাথে থাকবো যে কি অবস্থা হয় কত মানুষ একটা সাইক্লোন শেল্টারে উঠতে পারে বাকি মানুষগুলো কোথায় যাবে আমার একটি জায়গা আছে মাঝের চর সেখানে কয়েক হাজার মানুষ থাকে নদীর মাঝে সুন্দরবন আর এপারে এপার থেকে যেতে লাগে এক ঘন্টা উপার থেকে এক ঘন্টা দুই হলো চর সেখানে আমার মানুষ বাস করে কি ঝুঁকি নিয়া সাইক্লোন শেল্টার দরকার আরো অনেকগুলো দরকার আপনি যেখানে লাগবে বাংলাদেশে সেখানে যারা আশ্রয় কেন্দ্র করেন সেখানে যাওয়ার জন্য পথ করেন এবং যে বরাদ্দ করবেন সে বরাদ্দ জন্য সৎ ধন্যবাদ মাননীয় সদস্য